হ্যালো বন্ধুরা, সিনেমা এক্সপন্ডের আজকের এপিসোডে আলোচনা করব রকেটের মুভি নিয়ে। মুভিটি নাম্বি নারায়ণের জীবন সংগ্রামের আধারে তৈরি করা হয়। নাম্বি নারায়ণ ভারতের অন্যতম শ্রেষ্ঠ একজন রকেট বিজ্ঞানী। দেশের প্রতি তার গভীর ভালোবাসা এবং চাকরির প্রতি নিষ্ঠা থাকায় তাকে শুধু পেতে হয়েছে লাঞ্ছনা আর বঞ্ছনা। নাম্বির কাছে দেশের চেয়ে আপন আর কিছুই নেই, সেই কারণে নাসার জব অফার রিজেক্ট করে ইসরো জয়েন করে। কিন্তু একটা সময় সেই দেশের মানুষ তাকে প্রতিদান হিসাবে দেশদ্রোহী ঘোষণা করেছিল, এমনকি পুলিশ তাকে বিনা অপরাধে মারধর করে। চলুন দেখে আসি সত্যি কি ঘটেছিল নাম্বির জীবনে। সিনেমার শুরুতে নাম্বি নারায়ণের বাড়ির একটি সিন দেখানো হয়, যেখানে নাম্বির পরিবারে তার স্ত্রী মিনা, তার মেয়ে গীতা, তার ছেলে শঙ্কর ও জামাই ছিল। মিনা একটি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, ঠিক তখনই নাম্বি তার স্ত্রী মিনাকে মন্দির যাবে বলে বাড়ি থেকে বের হয়ে যায়, কারণ নাম্বির কাছে দিনটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। তারপর মিনা একটি বিয়ে বাড়িতে যায় ও তার ছেলে মেয়েরা নিজ নিজ কাজে বের হয়ে যায়। নাম্বি মন্দিরে গিয়ে পৌঁছালে সেখানকার পুরোহিত তার দিকে আনইউজুয়াল ভাবে তাকাতে থাকে। কিছুক্ষণ পর পুলিশ এসে তাকে মারধর করে গ্রেপ্তার করে নিয়ে যায়, আর অন্যদিকে মিনাকে বিয়ে বাড়িতে অপদস্থ করে বের করে দেয়। নাম্বির ছেলে মেয়েদের আশেপাশে থাকা মানুষজন পাথর ছুড়তে থাকে, তারা বুঝে উঠতে পারছিল না মানুষেরা কেন তাদের সঙ্গে এমন অদ্ভুত আচরণ করছে। তারপর প্রায় 19 বছর পর 2014 সালের একটি সিন দেখানো হয়, যেখানে ভারত তার প্রথম প্রচেষ্টায় $48 মিলিয়ন খরচ করে ফার্স্ট অ্যাটেম্পটে মঙ্গল অভিযানে সাফল্য অর্জন করেছে, যার পুরো ক্যারিয়ার ছিল নাম্বির। তাই তাকে একটি টিভি শোতে ইন্টারভিউ নেওয়ার জন্য ডাকা হয়। শো এর হোস্ট ছিল বলিউড কিং খান শাহরুখ খান। শোতে শাহরুখ খান তার গুরু বিক্রম সারাভাই এর কাহিনী থেকে শুরু করতে বলে। তখন নাম্বি বলে, তিনি শুধু আমার গুরু ছিলেন না, পিতার থেকেও অনেক বড়। তারপর ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। 1969 সালে কেরালায় কালাম, নাম্বি ও তার বন্ধুরা রকেট লঞ্চিং সম্পর্কিত একটা এক্সপেরিমেন্ট করছিল, কিন্তু সেটা ব্যর্থ হয়। ঠিক সেই সময় নাম্বির গুরু বিক্রম সারাভাই আসে। নাম্বি তার গুরু বিক্রম সারাভাইকে বলে সে প্রিন্সটন ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের সুযোগ পেয়েছে, যেটি তার কাছে অনেক বড় একটা বিষয় ছিল। নাম্বির ইচ্ছা ছিল সে লিকুইড ফুয়েল নিয়ে পড়াশোনা করবে, কিন্তু কালাম তাকে বোঝানোর চেষ্টা করছিল তারা এখনও সলিড ফুয়েল সম্পর্কে পুরোপুরিভাবে জানতে পারেনি, তাই লিকুইড ফুয়েল নিয়ে পড়াশোনা করে এখন লাভ নেই। তখন নাম্বি তাকে বলে, এখন আর সলিড ফুয়েল দিয়ে কাজ হবে না, আমাদের আরও ডেভেলপমেন্ট হতে হবে। এই কথা শুনে কালাম ও তার গুরু বিক্রম সারাভাই তার কথায় রাজি হয়ে যায়। তারপর নাম্বি পৌঁছে যায় প্রিন্সটন ইউনিভার্সিটিতে। তারপর নাম্বিকে প্রফেসর চকমার্ক এর ক্লাসে দেখা যায়। প্রফেসর তরল প্রবাহ সম্পর্কে পড়াচ্ছিলেন। তখন নাম্বি বলে, বইয়ে এই বিষয়টা নিয়ে ভুল লেখা আছে, সে সঠিকটা বলে দেয়। কিন্তু প্রফেসর বলে, আমি মানুষ, তাই আমার ভুল হতে পারে। প্রফেসর নাম্বির নামটা জেনে নিয়ে তাকে অপমান করতে থাকে। আরও প্রফেসর বলে, তুমি এক কাজ করো, বইটা যে লিখেছে তাকে একটা চিঠি লেখো, তাহলে আমরা সবাই জেনে যাব কোনটা ঠিক আর কোনটা ভুল। নাম্বি প্রফেসরের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়ে ক্লাস থেকে বের হয়ে যায়। তারপর নাম্বি তার বন্ধুদের কাছ থেকে জানতে পারে লিকুইড ফুয়েল সবচেয়ে ভালো পড়াতে পারে প্রফেসর ক্রোকো, কিন্তু সি আর ইউনিভার্সিটিতে আসে না। প্রফেসর বাড়িতেই তার স্ত্রীর সঙ্গে সময় কাটায়। তখন নাম্বি তার বন্ধু উরি এর কাছ থেকে প্রফেসর ক্রোকো এর বাড়ির ঠিকানা জেনে নেয়। পরের দিন নাম্বি প্রফেসর ক্রোকো এর বাড়িতে যায়। নাম্বি প্রফেসরকে বলে তার আন্ডারে থেকে সে লিকুইড ফুয়েল ডিসিস করতে চায়। তখন প্রফেসর বারণ করে দেয়, কারণ তার স্ত্রী অসুস্থ, এমনকি চলাফেরাও করতে পারে না, তাই তাকে বাড়ির সব কাজ করতে হয়। তখন নাম্বি বলে, আমি আপনার বাড়ির সব কাজ করে দেব, যার দ্বারা আপনি আপনার স্ত্রীর সঙ্গে বেশি সময় কাটাতে পারবেন। এটি শুনে প্রফেসর রাজি হয়ে যায়। নাম্বি তার কথা মতো প্রফেসরের বাড়ির সব কাজ করতে শুরু করে দেয়, যার পরিবর্তে প্রফেসর তাকে লিকুইড ফুয়েল থিসিস পড়াতে থাকে। তার কিছুদিন পর নাম্বি একটি চিঠি নিয়ে প্রফেসর চকমার্ক এর ক্লাসে যায়। ও চিঠি প্রফেসরকে দিয়ে বলে, বইটির লেখক আশ্চার্য শাপিও তার ভুল স্বীকার করে নিয়েছে, ও খুব অল্প তাড়াতাড়ি বইটি সংশোধন করবে এবং তার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছে। এসব শুনে প্রফেসর অবাক হয়ে যায়। তারপর আস্তে আস্তে নাম্বি লিকুইড ফুয়েল নিয়ে পড়াশোনা কমপ্লিট করে ফেলে মাত্র 10 মাসের মধ্যে। প্রফেসর ক্রোকো এটি দেখে আশ্চর্য হয়ে যায় ও নাম্বিকে বলে, অন্যান্য ছাত্রদের এটি কমপ্লিট করতে 5 বছর লেগে যায়, যার ফলে প্রফেসর ক্রোকো তাকে নিয়ে গর্ববোধ করত। তারপর নাসা থেকে জব অফার করা হয় নাম্বিকে। নাসা হলো পৃথিবীর সবচেয়ে বড় এয়ার স্পেস কোম্পানি। নাম্বি তার স্ত্রীকে বলে, যেটা তার পরিবারের মানুষ সারা বছরে কামাই করবে সেটা নাম্বি 1 মাসেই পারবে। কিন্তু নাসার জব অফার সম্পর্কে বিক্রম সারাভাই জানতে পারে। নাম্বি নাসাতে কাজ করুক সেটা তার মোটেই পছন্দ নয়, কারণ তার মতো ইন্টেলিজেন্ট আর কাউকেই পাওয়া যাবে না। নাম্বিকে ফোন করে বলে দেশের জন্য কাজ করতে, যদিও নাসার থেকে অনেক কম বেতন দেওয়া হবে তাকে।
নাম্বি তার গুরু বিক্রম সারাভাই এর কথা মতো ইসরো জয়েন করে। বুঝতেই পারছেন, দেশের প্রতি ভালোবাসা না থাকলে এটা কখনোই সম্ভব নয়, কারণ নাসা থেকে যেসব সুযোগ সুবিধা দিতে পারবে সেটা কখনোই ইসরো পারবে না। তার 3 মাস পর নাম্বি স্কটল্যান্ডের রোলস রয়েস কোম্পানির সিইও ক্লেভার হিউজের সঙ্গে দেখা করতে যায়। নাম্বি তাকে বলে তাদের হাইড্রোলিক পাওয়ার টেকনোলজি ভারতকে ডোনেট করতে, যাতে সহজেই তারা ইঞ্জিন তৈরির কাজ করতে পারবে। আর তাতে ক্লেভার হিউজ রাজি হয়ে যায়। এই খুশির খবরটা দেওয়ার জন্য নাম্বি ভারতে আসে বিক্রম সারাভাইয়ের কাছে, কিন্তু নাম্বি জানতে পারে তার গুরু বিক্রম সারাভাই আর বেঁচে নাই। তখন নাম্বি হতাশ হয়ে পড়ে, কারণ সে সব সময় তাকে সাপোর্ট করত। তারপর বিক্রম স্যারের জায়গাটা নেই সতীশ ধাওয়ান। এরপর নাম্বি সতীশ ধাওয়ানকে সলিড ফুয়েল রিসার্চের জন্য বড় অঙ্কের একটা বাজেটের কথা জানায়, কিন্তু ধাওয়ান বলে আমাদের কাছে বড় অঙ্কের বাজেট নেই। তখন নাম্বি বলে আমাদের কাছে বাজেট না থাকলেও বুদ্ধি তো আছে। ফ্রান্স নিজেদের রকেট উড়ানোর জন্য লিকুইড ফুয়েল ইঞ্জিন তৈরি করছে, যার জন্য তাদের অনেক বৈজ্ঞানিকের প্রয়োজন, তাই আমরা আমাদের বৈজ্ঞানিকদের সেখানে পাঠাতে পারবো, যার দ্বারা লিকুইড ফিনাইল ইঞ্জিন বানানো শিখে যাব, আর নাম্বি এটা করার অনুমতি পেয়ে যায়। এর জন্য নাম্বি 52 জন বিজ্ঞানীকে নিয়ে একটা টিম তৈরি করে। টিমের সবাইকে একটি ট্রেনিং দেওয়া হয়। সেখানে নাম্বি বলে দেয় তাদের ফ্রান্সে যাওয়ার একমাত্র উদ্দেশ্য হলো লিকুইড ফিনাইল ইঞ্জিন বানানো শেখা। তারপর তারা চলে যায় ফ্রান্সের ছোট্ট শহর ভার্নোভে। সেখানে গিয়ে নাম্বি ও তার টিম কাজ করতে শুরু করে দেয়, কিন্তু তাদের মেন পয়েন্ট আরসিটিতে ঢোকার পারমিশন ছিল না। এর জন্য নাম্বি একটা প্ল্যান করে। সেখানকার হেড ব্যারিকে বলে তাদের বাইকিং ইঞ্জিনে বেশি হাইড্রোলিক প্রেশার সহ্য করতে পারবে না। এটা প্রমাণ করার জন্য সবাইকে নিয়ে ফিল্ডে যায়। যখন হাইড্রোলিক পাওয়ার বাড়ানো হচ্ছিল তখন মেশিন বন্ধ হয়ে যায়। এটি দেখার পর তারা নাম্বিকে সেটি ঠিক করতে বলে যত তাড়াতাড়ি সম্ভব, যার ফলে নাম্বি ও তার টিম আরসিটিতে ঢোকার পারমিশন পেয়ে যায়। আর এই কাজের জন্য ইসরো থেকে নাম্বির বন্ধু উন্নিকে নিয়ে আসা হয়। তারপর তারা কাজ শুরু করে দেয়। একদিন উন্নি শ্বশুর ফোন করে বলে তার ছেলে মারা গিয়েছে, কিন্তু ফোনটা রিসিভ করেছিল নাম্বি। সে এটা শোনার পর অনেক দুঃখ পায়, কিন্তু উন্নিকে বলে না তার ছেলে মারা গিয়েছে। কিছুদিন পর তাদের প্রজেক্টটি সাকসেসফুল হয়, আর সেই খুশিতে তারা একটি পার্টি করছিল। তখন উন্নিকে একজন ডেকে নিয়ে যায়। ফোনে কথা বলে বুঝতে পারে তার ছেলে মারা গিয়েছে, আর এটা আগেই জানিয়েছিল নাম্বিকে তার পরিবার। এটা শুনে উন্নি নাম্বিকে একটা থাপ্পড় মারে। তখন নাম্বি বলে, আমি এটি অনেক ভেবেচিন্তে করেছি, আমার কাছে কোনো রাস্তা ছিল না। যদি তোমার কাছে কোনোদিন এইরকম সুযোগ আসে তাহলে তুমিও এইরকমই করো। তখন উন্নি বলে, তোর মুখটা আমাকে কখনোই দেখাবি না, বলে সেখান থেকে চলে যায়। তারপর তারা ভারতে আসে। ইসরো কয়েক বছর পরিশ্রম করে তারা একটি ইঞ্জিন তৈরি করে। ইঞ্জিনটি তৈরি করতে তাদের 60 লক্ষ টাকা খরচ হয়েছিল, কিন্তু লিকুইড ফুয়েল টেস্ট করার জন্য তাদের কাছে ট্যাঙ্ক ছিল না, তাই সেটি টেস্ট করার জন্য ফ্রান্সে নিয়ে যাওয়া হয়। টেস্টিং শুরু করা হলে সবাই ভাবে এটি 40 থেকে 80 সেকেন্ডের বেশি চলবে না, কারণ ফ্রান্সের ইঞ্জিন 130 সেকেন্ড পর্যন্ত রানিং ছিল। কিছুক্ষণ পর সবাই চমকে যায় যখন ইঞ্জিনটি 180 সেকেন্ড পর্যন্ত চলে। তখন তারা অনেক খুশি হয়, যেহেতু ইঞ্জিন তৈরির পুরো ক্রেডিট ছিল নাম্বির, তাই ইঞ্জিনটির নাম রাখা হয় বিকাশ ইঞ্জিন। তারপর ভারী স্যাটেলাইট ইঞ্জিন লঞ্চ করার জন্য ক্রায়োজেনিক ইঞ্জিনের দরকার পড়ে। এর জন্য নাম্বি বাইরের দেশ থেকে ইঞ্জিনটা কেনার কথা ভাবে, কিন্তু আমেরিকা ও ফ্রান্সে ক্রায়োজেনিক ইঞ্জিনের দাম অনেক বেশি ছিল, তাই তারা রাশিয়ার সাথে ক্রায়োজেনিক ইঞ্জিন কেনার জন্য চুক্তি করে, কারণ সেই সময় রাশিয়ার ইকোনমিক কন্ডিশন খুব খারাপ ছিল, যার ফলে 4টি ক্রায়োজেনিক ইঞ্জিন কম দামে বিক্রি করতে রাজি হয়ে যায়। কিন্তু রাশিয়া বলে ভারতকে সেগুলি তার নিজের দায়িত্বে নিয়ে যেতে হবে, কারণ আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো ছিল না। তখন নাম্বি প্ল্যান করে ইঞ্জিনগুলো প্রথমে কারাচি নিয়ে যাবে, তারপর সেখান থেকে ভারতে নিয়ে আসবে, তাহলে কেউ সন্দেহ করবে না। যখন তারা ইঞ্জিনগুলো প্যাক করছিল তখন আমেরিকার সৈন্যরা চলে আসে, যার ফলে ইঞ্জিনের অল্প কিছু মালপত্র ভারতে নিয়ে আসতে পারে, আর রাশিয়া কথা দেয় বাকি পার্টসগুলো ভারতে পাঠিয়ে দেবে। তার কিছুদিন পর চক্রান্ত করে নাম্বিকে পুলিশ ধরে নিয়ে যায়, যেটি সিনেমার প্রথমেই দেখানো হয়েছিল। নাম্বিকে গ্রেপ্তার করার পর তাকে একটি গেস্ট হাউসে নিয়ে আসে। সেখানে 3 জন আর্মি অফিসার এসে নাম্বিকে বলে জানুয়ারির 24 তারিখে মাদ্রাজের ইন্টারন্যাশনাল হোটেলে মরিয়ম রাশিদের সঙ্গে শুয়েছিলাম, যার পরিবর্তে রকেট সায়েন্স টেকনোলজি পাকিস্তানের কাছে বিক্রি করেছি, এটি স্বীকার করে নিতে। কিন্তু নাম্বি বলে, আমি মরিয়মকে চিনি না, তাছাড়া আমি তাকে কখনোই দেখিনি। তখন নাম্বি বুঝতে পারে তাকে প্ল্যান করে ফাঁসানোর চেষ্টা করছে। তারা তাকে অনেক মারধর করতে থাকে। একটা সময় নাম্বি বেহুশ হয়ে যায়, তাই তাকে হসপিটালে ভর্তি করা হয়। সেখানে একজন সিবিআই অফিসার আসে মরিয়মকে সঙ্গে করে নিয়ে। আমরা জানি পুলিশ মরিয়মকে ভয় দেখিয়ে মিথ্যা বয়ান রেকর্ডিং করে নিয়েছিল, এমনকি তাকে রেপ করার হুমকিও দেয়, প্রাইভেট পার্টও টাচ করে। নাম্বি সিবিআইকে বলে, আমি মরিয়মকে চিনি না, যেসব টেকনোলজি ভারতের কাছে নেই
সেটা কিভাবে পাকিস্তানের কাছে বিক্রি করব। আর যে টেকনোলজির কথা এরা বলছে সেটা যে কোনো লাইব্রেরিতে মাত্র 200 টাকায় পাওয়া যাবে, আর এটা দিয়ে কোনো রকেট বানানো যায় না। এছাড়াও 23শে জানুয়ারি আমি আমার বন্ধুর অন্তিম সংস্কারে ছিলাম, 25শে জানুয়ারি গ্র্যান্ড ডটারের বার্থডে পার্টিতে ছিলাম, 24শে জানুয়ারি ইসরোতে ছিলাম, প্রয়োজন হলে চেক করে নিতে পারেন। এটা শোনার পর সিবিআই বুঝতে পারে নাম্বি নির্দোষ, যেহেতু নাম্বিকে 3rd ডিগ্রি টর্চার করা হচ্ছিল, তাই তার নিরাপত্তার জন্য জুডিশিয়াল কাস্টডিতে পাঠানো হয়। তারপর কাস্টডিতে নাম্বির সঙ্গে দেখা করতে আসে উন্নি। তাকে দেখে নাম্বি বলে, মিস্টার উন্নি, তুমি আমাকে যে অবস্থায় দেখতে চেয়েছিলে সেই অবস্থাতেই আছি, আমার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছো, তাই এই রকম অবস্থা আমার প্রাপ্য ছিল, এছাড়াও আমি একজন দেশদ্রোহী। কথাগুলো শোনার পর উনি অনেক কষ্ট পায় ও নাম্বিকে বলে, তুমি নির্দয়, সবসময় নিজের কথাই ভাবো, আর যাই হও না কেন তুমি কখনোই একজন দেশদ্রোহী হতে পারো না। তারপর উনি নাম্বিকে জেল থেকে বের করার জন্য সবকিছু করতে থাকে। অন্যদিকে সিবিআই তার সুপিরিয়র এর কাছে গিয়ে সমস্ত প্রমাণ দেখিয়ে বলে নাম্বি নারাও নির্দোষ, তাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। প্রায় 50 দিন জেলে থাকার পর নাম্বি জামিনে ছাড়া পায়। এই কেসে যারা জড়িত তাদের জেল হয়। কেরালা পুলিশ গোপালকে সাসপেন্ড করা হয়, ওই আইবি অফিসাররা তাদের চাকরি হারিয়ে আমেরিকায় শিফট হয়ে যায় এবং কেরালার সিএমকে পদত্যাগ করতে হয়। নাম্বি বাড়ি এসে দেখে তার স্ত্রী পাগলের মতো হয়ে গিয়েছে, এখনও আশেপাশের লোকেরা নাম্বির ভূত তৈরি করে তার বাড়ির সামনেই পোড়াতে থাকে। এছাড়াও লোকজন তাদের বাড়িতে পাথর ছুঁড়ে মারতে থাকে। একদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, নাম্বি তার স্ত্রী মিনাকে ডাক্তার দেখে বাড়ি ফিরছিল। তখন তারা একটি অটোতে ওঠে, অটোওয়ালা তাদের চিনতে পেরে গাড়ি থেকে নামিয়ে দেয়। নাম্বি জেল থেকে ঠিকই ছাড়া পেয়েছে, কিন্তু তার আশেপাশের মানুষ তাকে নানাভাবে হেনস্থা করতে থাকে। তারপর নাম্বি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আবারও ইসরো জয়েন করে। নাম্বি ইসরোতে গিয়ে জানতে পারে রাশিয়া ক্রায়োজেনিক ইঞ্জিনের বাকি পার্টসগুলো পাঠায়নি। তখন অরুণ বলে, আমরা যদি ভারতের সব কিছু দিয়ে মঙ্গল অভিযান করি তাহলে ক্রায়োজেনিক ইঞ্জিনের প্রয়োজন হবে না, বিকাশ ইঞ্জিন 180 সেকেন্ড পর্যন্ত চলে, যদি আমরা কোনোভাবে এই ইঞ্জিনের টাইম বাড়াতে পারি তাহলে আমরা মঙ্গলে স্যাটেলাইট পাঠাতে পারবো, সেটা সম্পূর্ণ দেশি পদ্ধতিতে। এই কথা মতো তারা সবাই কাজ করতে শুরু করে দেয়। কয়েক বছর কঠিন পরিশ্রম করার পর ইসরো তাদের ফার্স্ট অ্যাটেম্পটেই মঙ্গল অভিযানে সফল হয়। এরপর একদিন নাম্বি তার পরিবারকে নিয়ে একটি বিয়ে বাড়িতে যায়। সেখানে সবাই তাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে, কেউ তাদের সম্মান করছিল না, সবাই তাদের দিকে হাসি ঠাট্টা করছিল। সেই সময় নাম্বির কাছে একটি ফোন আসে, সেটা থেকে আমরা জানতে পারি নাম্বির ওপর যে কেস চলছিল সেটা মিথ্যা প্রমাণিত হয়। সুপ্রিম কোর্ট তাকে নির্দোষ ঘোষণা করে দিয়েছে, আর সরকারের তরফ থেকে নাম্বিকে 1 কোটি টাকা কম্পেনসেট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত তাকে মাত্র 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে। ইন্টারভিউয়ে নাম্বি জানায় সরকারের কাছ থেকে পুরো টাকা নেওয়ার জন্য সে লড়াই করবে, না হলে লোকেরা তাকে এখনও দেশদ্রোহী মনে করবে। এরপর 2019 সালের 26শে জানুয়ারি নাম্বি নারায়ণকে রাষ্ট্রপতি ভবনে পদ্মভূষণ পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়, আর এভাবে সিনেমাটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।